আল্লাহর দয়া অসীম। আল্লাহ বলেছেন, তোমার যদি পর্বত প্রমাণ পাপও থাকে, আমার দয়া থেকে তুমি হতাশ হইও না। আমাদেরই বলা হচ্ছে, হতাশ তুমি হইও না যদি তুমি মুমিন হও। আমাদের চাণক্য বলে গেছেন একজন মনীষী, যে যারা বিষাদগ্রস্ত থাকে, হতাশাগ্রস্ত মানুষ থাকে, তুমি তাদের সঙ্গ দিও না, তাদের সঙ্গে থেকো না। সুতরাং আমরা যদি তথ্যগতভাবে বলি, যারা হলে বাংলাদেশের 7 লক্ষ মানুষ, 6 লক্ষ মানুষ, 6 মিলিয়ন সরি 60 লক্ষ মানুষ হচ্ছে যারা ডিপ্রেশনে পড়ে। আমাদের একদম শুরুর দিকে বলা হচ্ছে যে বিষণ্ণতা একটি রোগ, একটা প্রোডাক্ট ছিল। এখানে যারা সাইকিয়াট্রির লোকজন আছেন তারা ভালো জানবেন, লুডিউমিল বলে একটা প্রোডাক্ট, এটার প্রোডাক্টে রেখেছে তারা, এইভাবে এটা প্রচার করতো এবং চমৎকার করে লেখা ছিল। এবং আমরা বলি যে এই সমসংকেত বা তার সংকেত মানুষ হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত, অ্যাংজাইটি টেনশনে ভোগে। এবং টমাস আলভা এডিসন, যিনি বেতারের আবিষ্কার করেছেন রেডিও, তিনি বলে গেছেন, এখন পর্যন্ত পৃথিবীতে যত না মানুষ ক্যান্সারে মারা গেছে, তবুও তার ল্যাঙ্গুয়েজটা এরকম, যত না কবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মানে ভরে গেছে কবরগুলো, তার চেয়ে বেশি সংখ্যায় ভরে গেছে মানুষের শুধুমাত্র এই টেনশনের কারণে। সুতরাং আমাদেরকে একটু জীবনটাকে এভাবে রাখতে হবে, জীবন মানে এইটা, পৃথিবী মানে এইটা, আমাকে অনেক সংঘাত, অনেক প্রতিকূলতা, এগুলো আমাদেরকে পাবে, আমাকে ওভারকাম করতে হবে।